ফলাফল আমার যথেষ্ট ভাল হব। ভারতীয় জাতীয় কংগ্রেসক যিসকলে কেটামান দিনত অবজ্ঞা করেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসক যিসকলে কেটামান দিনত বিভিন্ন অপমান করেছে, তেওঁলোকে ব্যালট বক্স খোলার দিনা গম পাব। যিখিনি এতিয়ালৈকে ভোটদান হয়ে গেল, এক গরিষ্ঠ সংখ্যক সিটত ভারতীয় জাতীয় কংগ্রেস জয়লাভ করব। আর আপনার তো এইখানে তথ্য আছে, কেন্দ্র আমার সরকার হব, ইন্ডিয়া এয়ারলাইন্স জিকিব, বহুত লাখ ভোটত জিকিব, লুরিণজ্যোতি জিকিব, গৌরব জিকিব, নগাঁওর খবর আপনার তো আছে, আর আজির খবর আপনার চকুর আগত আছে। আমি যথেষ্ট সংখ্যক সিটত জয়লাভ করিম। ইন্ডিয়া এয়ারলাইন্স কংগ্রেসের সহযোগত আমার নেতৃত্ব রাহুল গান্ধী ডাঙরিয়া প্রাইম মিনিষ্টার হব, আর সরকার হওয়া তো খাটাং, সরকার হওয়া তো খাটাং, 100% আমার কংগ্রেসের সরকার হব। চাই থাকক, রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হব, আর 14টা আসনের ভিতর এক গরিষ্ঠ সংখ্যক সিটত ভারতীয় জাতীয় কংগ্রেস জয়লাভ করব। এই চারিখন যে তৃতীয় পর্যায়ের হব, এইখান চারিখন কি হব, কোনটো এই যে তৃতীয় পর্যায়ের চারিখন তৃতীয় পর্যায়ের চারিটা, প্রথম দুটা পর্যায়ের রিজাল্ট আপনার জানে, আমি যথেষ্ট ভাল ফলাফল প্রদর্শন করেছো, আর শেষ পর্যায়ের 7 তারিখের যে নির্বাচন তাতো আমার ভাল ফলাফল দেখা গেছে। যে বরপেটা সমষ্টির বিরোধী ঐক্যই সিপিএমএও প্রার্থী দিছে, তৃণমূল দিব পারে, বরপেটাত আমার যখন প্রার্থী আপনাদের দেখা পাইছে, দীপ বায়ন ডেকা লড়া যুব লিডার হয়, আর তার নেতৃত্বত যথেষ্ট বরপেটার লোকসভায় আগবাই লই যাব বরপেটার লোকসভাক, আর মূর সম্পূর্ণ বিশ্বাস, আর আপনার আশীর্বাদ বিচারি দীপ বায়নে কেন চারিশ সিট পার করবো, সরকার আমি গঠন করি, পতাকা আমি উড়াম, শপথ গ্রহণ আমার হব, রাষ্ট্রপতি ভবনের পর শপথ গ্রহণ আমার প্রাইম মিনিষ্টার লোক, আর চারিশ সিট পার করবো।